গুড মর্নিং গাইস, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। কে হচ্ছে আমার নগর ডাগালিগঞ্জ হাই স্কুলে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানমূলক একটা প্রোগ্রাম আছে। তো ওই প্রোগ্রামত আজকে মুই যাওয়ার লাগছিল, মুই রেডি হয়ে গেলাম। তো ওটা কেন যেয়া আজকে আমার যে বন্ধু বান্ধবীদের সাথে দেখা হবে তার জন্যে যাওয়া, আর স্কুলের ম্যাডাম স্যারদের সঙ্গে একটু মিট করবো আজকে। অনেকদিন পরে দেখা হচ্ছে ওখানে গিয়া, তো আজকে যদি না যাই অনেক কিছু মিস করবো, তার জন্য আজকে যাওয়া। তো মুই অনেক লেট হয়ে গেলো যাওয়ার, তার জন্য সবাই ওর বন্ধু বান্ধবীরা আসছে। আর মোর ছাত্র, মোর যে স্টুডেন্টগুলো আছে সব স্টুডেন্ট নাচ করবে, এবং মোর সব যারা যাই মুই গেলেই নাচটা মনে হয় শুরু হইবে, মুখ ফোন লাগাইছি ইমিডিয়েটলি। তো চলো করবো না, মুই গেলা ওর এখানে যাই যে আর ওখানে সব দেখাই স্কুলে কী হয় না হয়, স্কুলের কত স্কুলের কাদের সঙ্গে দেখা হয় তোমাকে এই ভিডিওর মধ্যে আজকে সব দেখে নেবেন। চলো, হ্যালো বন্ধুগণ। তো আমার যে নগর ডাগালিগঞ্জ হাই স্কুল, মুই চলে আসলাম ফাইনালি। তো দেখো এলাম, মুই ভিতর ঢুকিম, ভিতর ঢুকিয়ে কী করম দেখো না। ফাইনালি মুই স্কুল আসলুম, স্কুল আসি এলাম আমি মাঠ যাইম। তো এটা এলাম আমার একটা বৈরতী নৃত্য শুরু হইবে, আমার নগর ডাগালিগঞ্জ হাই স্কুলে প্রথমবার বৈরতী নৃত্য দেখো।
তো আমাদের ফাইনালে ডান্স ছিঁড়িয়ে গেল বাইরের থেকে, এখন আমি স্কুলে ভিতরে আসলাম আমরা। তো এখানে ছবি উঠবে সবাই, ছবি ওঠার জন্য সবাই রেডি। এখন ম্যাডাম সবাইকে দাঁড়া করাচ্ছে, কারণ সবাই মিলে একটা ছবি উঠবে। অনেক দিন পরে দেখা হইলো এবং অনেক দিন পরে সবাই একসাথে হই। তো ছবি ওঠার পরে আমরা আবারও মাঠে যাব, মাঠে গিয়ে প্রোগ্রাম দেখব। তো ঠিক আছে, দেখো কী করে ছবিটা ওঠা হয়। সঙ্গে সবাই ছবি উঠতেছে, দেখতে পেতেছো আজকে স্কুলে অনেকদিন পর আসলো, তো সবাই ছবি ওঠার জন্য পুরো ব্যস্ত। এখন সবাই ছবি ওঠার জন্য খুবই ব্যস্ত, সবাই সবার ছবি তুলছে, এই যে দেখতে পেতেছেন। এখন সবাই সবাই ছবি ওঠার জন্য একদম পুরো ব্যস্ত। এদিকে শ্যামলদা লুকিয়ে আছে, ওর জন্য অনেক ছবি ওঠার জন্য ওর গাড়ির পিছনে তার জন্য আছে। এই যে এদিকে সবাই অনেক বন্ধু বান্ধব, এই যে দেখো দেখতে পেয়েছেন, এই যে এগুলো কিন্তু সবগুলো ঝাউলি, সব একখানে ছবি উঠতেছে। ওই যে সবাই, এগুলো সবগুলো ঝাউলি, ফেসবুক পেজটা সবাই ফলো করবি, সবাইগুলো সবগুলো ঝাউলি ছবি উঠতেছে বান্দরি। এই যে এদিকে তো ফাইনালি।